মানব ইতিহাসের সবথেকে বড় সাফল্য মুন ল্যান্ডিং। 1960 থেকে 1970 দশকে হয় এই অভিযানটি। এর প্রায় 5 দশক পার হয়ে গেলেও অন্য কোনো দেশ মানব মিশন চাঁদে আর পাঠায়নি। কিন্তু নাসা ফের একবার 2024-এর মধ্যে চাঁদে মুন ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা এর জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে। আর এইবার নাসার পরবর্তী মুন মিশনে চাঁদে নামার অবতরণ যানটি তৈরি করবে স্পেসএক্স। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আগামী চন্দ্র অভিযানের সময় যে অবতরণ যানটি মানুষ নিয়ে চাঁদের বুকে নামবে তার নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন স্পেসএক্সকে। স্পেসএক্স হচ্ছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের রকেট নির্মাতা কোম্পানি। এই দশকেই আর্টিমাস নামের একটি অভিযানের অংশ হিসেবে চাঁদে মানুষ পাঠাবে নাসা। এতে নবচারীদের মধ্যে একজন নারী থাকবেন, যিনি হবেন চাঁদের বুকে অবতরণকারী প্রথম নারী। এই অভিযানের আরও একটি লক্ষ্য হচ্ছে চাঁদে অবতরণকারীদের মধ্যে একজন অশ্বেতাঙ্গ নভোচারী হবে। স্পেসএক্স যে চন্দ্রযানটি তৈরি করবে তা তাদের স্টারশিপ নামের মহাকাশযানের ডিজাইনের উপরে ভিত্তি করে তৈরি করা হবে। এই স্টারশিপকে এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। নাসার সাথে স্পেসএক্সের এই চুক্তির মোট মূল্য হচ্ছে $289 কোটি। ইলন মাস্কের কোম্পানি বহুদিন ধরেই স্টারশিপ নামের একটি মহাকাশগামী রকেটযান তৈরির কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। কল্পবিজ্ঞানের কাহিনীগুলোতে যে ধরনের গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়ানো মহাকাশযানের কথা বলা হয়েছে সেই ভাবনা থেকেই স্টারশিপ তৈরি হয়েছে। এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করা। তবে নাসার জন্য যে চন্দ্রযানটি স্পেসএক্স তৈরি করবে তার কাজ হবে ভিন্ন ধরনের। এই যানটি মূলত চাঁদের অরবিটে থাকা মূল মহাকাশযান থেকে নভোচারীদের চাঁদের মাটিতে নামানো এবং সেখান থেকে আবার মূল যানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজটি করবে। এতে থাকবে একটি ক্যাবিন আর দুটি এয়ারলক, যার মাধ্যমে নভোচারীরা চাঁদের মাটিতে হাঁটা চলার জন্য বেরোতে পারবে। এর নাম হবে HLS বা হিউম্যান ল্যান্ডিং সিস্টেম। 1960 থেকে 1970-এর দশকে যে সমস্ত লুনার মডিউল নিয়ে নভোচারীরা চাঁদের বুকে নেমেছিলেন তার চাইতে HLS হবে আরও অনেক উন্নত মানের। লুনার মডিউল ছিল আকারে অনেকটাই ছোট, তাতে দুজন নভোচারীকে অল্প জায়গার মধ্যেই বসতে হতো। এইভাবেই 1969 থেকে 1972 পর্যন্ত মোট 12 জন নভোচারী চাঁদে নেমেছিলেন। স্পেসএক্সকে নাসার এই কাজটি পাওয়ার জন্য বেশ কয়েকটি কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হয়েছে। স্পেসএক্সের বাণিজ্যিক উপগ্রহ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ সম্প্রতি বিপুলভাবে সফল হয়েছে। তবে তাদের স্টারশিপ মহাকাশযানের কিছু মানববিহীন প্রোটোটাইপ লঞ্চিংয়ের পর অবতরণ করতে গিয়ে বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে, যেটা ফিউচারে মানব মিশনের জন্য মোটেও ভালো খবর নয়। কিন্তু স্পেসএক্স এবং নাসা যেভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে তারা আগামী কয়েক বছরের মধ্যেই চাঁদে এবং মঙ্গলে মানবের ল্যান্ডিং করতে অবশ্যই সফল হবে। সো বন্ধুরা, এটা ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।